সমস্ত ক্যাম্পাস জুড়ে সবুজের সমাহার, বিচিত্র সব পাখির কিচিরমিচির আওয়াজে যেখানে ঘুম ভাঙে সবার, সেই মোহনীয় লাল মৃত্তিকার ক্যাম্পাস সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমাদের আজকের আগমন। ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম পছন্দের এক জায়গা এই জাবি ক্যাম্পাস, যাকে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছে বসতি এবং কর্মসংস্থানের নানান সুযোগ সুবিধা। ঢাকা থেকে এই ক্যাম্পাসের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। জীবনের সবটুকু রঙে সেজে থাকে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন। নিশ্চিন্ত ঘোরাঘুরি, আড্ডাবাজি আর যেমন খুশি তেমন চলা নিয়ে কাটতে থাকে বর্ণিল সময়গুলো। এভাবে রঙের খেলা খেলতে খেলতেই 1, 2, 3 করে কেটে যায় 4টি বছর। সেই মায়ে ভরা ক্যাম্পাসের সারি সারি বৃক্ষ আর রং বেরঙের ফুল গাছগুলো মনের অজান্তেই বন্দি করে ফেলে স্মৃতির বাক্সে। সাথে পাহাড়ের মতো উঁচু নিচু পথগুলো এর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। ক্যাম্পাস জুড়ে ছোট বড় লেক ও জলাশয়গুলোতে শোভা পায় রক্তকমল শাপলা, চৌরঙ্গী মোড়ের পদ্ম পুকুর। এই ক্যাম্পাসে এক নামেই চেনা। কাছে গেলেই দেখা যায় ছোট্ট একটি ডোবার মধ্যে কংক্রিটের ফুটন্ত পদ্ম, আর একে ঘিরে রয়েছে চোখ জুড়ানো অসংখ্য গোলাপি পদ্ম ও লতাগুলো। দূর দেশ থেকে রং বেরঙের দানা মিলে ছুটে আসা অতিথি পাখিদের পরিচিত অভয়ারণ্য এই ক্যাম্পাস। হেমন্তের শীতশীত সকালে সোনামাখা রোদে ক্যাম্পাসের জলাশয়ে ডুব সাঁতার ও আকাশ জুড়ে ঝাঁক বাঁধে বাহারি পাখির দল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছোট বড় অনেক স্থাপনা। সবুজের প্রাঙ্গণ দিয়ে হাঁটলে দেখা যায় বিজয়ের হাতিয়ার ঊর্ধ্বে তুলে ধরা মুক্তিযোদ্ধার স্মারক ভাস্কর্যের সংসপ্তক। অন্যদিকে 52 ভাষা আন্দোলনের চেতনায় স্বমহিমায় দাঁড়িয়ে অমর 21। 71 ও 52-র সংমিশ্রণে বৃত্তাকার লাল ইটের প্ল্যাটফর্মের উপর দেশের উচ্চতম শহীদ মিনার এই জাহাঙ্গীরনগরেই। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আড্ডার পসরা, তাই বিকেলটা যেন পুরো জাবি ক্যাম্পাসই হয়ে ওঠে আরও প্রাণময়। সূর্যটা ডোবার আগে বটতলায় একটু আড্ডা না দিলে সারা দিনটাই মাটি হয়। নৈসর্গিক সৌন্দর্যের আধার জাহাঙ্গীরনগর থেকে বেরিয়ে ঘুরে যেতে পারেন গৌরবময় ইতিহাসের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ থেকে, জাহাঙ্গীরনগর থেকে যার দূরত্ব 3.5 কিলোমিটার। চোখের সামনে বিস্তৃত লাল ইটের দেয়াল, দেয়াল থেকে দৃষ্টি সামনে দিতেই কংক্রিটের 7 জোড়া ত্রিভুজাকৃতি স্তম্ভের মিনার, যার অসমান উচ্চতা আর বীরত্বগাথা সংগ্রামের জানান পাওয়া যায় প্রবেশ পথ দিয়ে ঢুকলেই। শ্বেত পাথরের ভিত্তি প্রস্তর, নজর করা উন্মুক্ত মঞ্চ আর কৃত্রিম লেকের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তবেই কাছ থেকে সৌধ দেখার সুযোগ হয় দর্শনার্থীদের। ক্যাম্পাস চত্বর, ছোট্ট চায়ের দোকান, এমনকি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকা মুখগুলোও একদিন পুরনো হয়।
আড্ডায় মুখরিত মন, সংগ্রাম ও বিজয়ের চেতনায় ক্যাম্পাসে গলা মেলানো সঙ্গীতটির সাথেও একদিন ফেয়ারওয়েল নিতে হয়। তাই ফিরে যেতে চাই আমরা সবাই, রক্তিম সেই দিনগুলি ফিরে পেতে চাই এই বিদায় বেলায়।